ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের প্রতিবাদে চকরিয়া পৌর শহরে সুপারমার্কেট ও নিউ মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা অংশে তৈরি হয় দীর্ঘ যানজট। বুধবার বিকেলে পৌর শহরের মহাসড়ক অংশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌর শহরের ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা নুরুল আমিন, সওদাগরের মালিকানাধীন আলামিন ফেন্সি ও শরীফ ফ্যাশন নামের দুই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, দোকানের মালামাল লুটপাটকারীদের বিচার দাবি করেন। আলামিন ফেন্সি ও শরীফ ফ্যাশনের মালিক শরীফ জানাই, 20-30 জনের একদল সন্ত্রাসী তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। উরগুন্ডা ফান্ডাসে আমাদেরকে বের করে দিছে। বের করে দেওয়ার পর আমাদের ব্যবসার রানিং অবস্থা, ব্যাংক টাইম অবস্থা, আমরা ব্যাংকে টাকা নিয়ে যাব। এই অবস্থায় ওনারা চলে আসছে একটার দিকে। তারপরে আমাদেরকে আমাদেরকে গার্ডদান দিয়ে বের করে দিয়েছে দোকান থেকে। বের করে দেওয়ার পর গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর আমরা বের হয়ে চলে আসছি। আমাদেরকে অনেক ছেলেদেরকে মারছে। মারার পর আমাদের ক্যাশে টাকা ছিল, ওগুলো নিয়েছে। দুই দোকানের টাকা ছিল, ওগুলো নিয়েছে। প্রায় আমাদের ব্যাংকের টাকা ছিল 25 লাখ টাকা মতো। তারপর আমাদের মালামাল গুলো আপনি দেখান, আমাদের মালামাল এরকম এরকম আরো অনেকগুলো ট্রাক ভর্তি, এদিকে ট্রাক ভরে ফেলছে ওনারা। দ্রুত হামলা ও মালামাল লুটে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, টিটিএন।